মিয়ানমার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে ভারত সরকারের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। এদিন পুলওয়ামার ঘটনায় নিন্দা জানিয়ে রাজধানীতে এক প্রতিবাদ র্যালি করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যুব কংগ্রেসের এই প্রতিবাদ মিছিলটি এদিন সন্ধ্যায় কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সূর্যচৌমনি এলাকায় পৌঁছয় এবং সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুত্তলিকাও পড়ানো হয়। এই প্রতিবাদ র্যালি প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু সাহা জানান, যতদিন না পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়া হয় ততদিন প্রদেশ যুব কংগ্রেস প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবে। জম্মু কাশ্মীরে যে আতঙ্কবাদী হামলা হয়েছে সেটা সারা ভারতবর্ষের জন্য একটা কালো দিন হিসাবে পরিণত হয়েছে। আমরা যুব কংগ্রেস তার তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই, এবং যতক্ষণ পর্যন্ত না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উপর সেই পাল্টা জবাব না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা সারা ত্রিপুরা রাজ্যে আন্দোলন চালিয়ে যাব, এবং সরকারের যে রকম যেই কোনো পদক্ষেপের জন্য আমরা সরকারের পাশে আমরা থাকব। আমরা চাই পাকিস্তানকে যে আমাদের 40 জন সৈনিকের মারা গেছে তার বদলা, তারই প্রতিবাদে আমরা আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পুষ্পগুলি কথা হবে।